ক্রিকেট টুর্নামেন্ট ওয়ান ডে আসবো দাঁড়িয়ে আছি যাদের সঙ্গে আমি কলেজ লাইফ তার সঙ্গে ইচ্ছেস সঙ্গে ইচ্ছেস ফর কেতু ক্যাম্পিয়ন্স হিপ ইচ্ছেস ফর কেতু ক্যাম্পিয়ন্স হিপ মাঠের উদ্দেশ্যে মাঠে থেকে অনেক আগে চলে এসেছি, বাট ভিডিও আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ফোনটা পুরোপুরি সুইচ অফ, 3% চার্জ আছে, সেটা আমি আল্ট্রা মোডে চার্জ চালাচ্ছি যাতে 2 ঘন্টা যাক। আর তাছাড়া গ্রামে কারেন্ট নেই, শাট ডাউন নিয়েছে নাকি কে জানে কারেন্টে কি হয়েছে। ক্যামেরাটা এখন শুট হচ্ছে সেটা হচ্ছে আমিনুলের ফোনে, কেমন ক্যামেরাটা একটু বলবে। ওখানে যাবো লাল ডাকা মাঠ, কারণ ওখানে আগের দিন আমি বলেছি ওখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে পুলিশদের মধ্যে, ওকে মানে আমাদের কাটোয়া সাব ডিভিশনে যতগুলো থানা আছে বলতে গেলে সেই থানাগুলোর মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট ওয়ান ডে। তো তার জন্য এখন যাচ্ছি ভিডিও শুট করতে। এখন চলে এসেছি লাল ডাকা মাঠে, ওদিকে খেলা হচ্ছে আর এখানে সমস্ত থানা থেকে গাড়ি আসছে, দেখে নাও কোন কোন থানা, সব খালি পুলিশের গাড়ি, এদিকে একটা পুলিশের গাড়ি। তো চলো গিয়ে ক্রিকেট ম্যাচটাকে অনুভব করা যাক। নয় ওভারে 117 রান না 117 রান আর 53 রান মতো দরকার। দর্শক সংখ্যা থাকে গোটা মাঠে, এদিকে এরাও মাঠের বাইরে থেকে খেলা দেখছে। আমিনুল বসে বসে ভাবছে বাজে এখন 3টে, তখন আমরা লালডাঙ্গা মাঠ গিয়েছিলাম, তারপর আবার চলে এসেছিলাম বাড়ি। চার দলের খেলা, তো তখন আর একটা দলের খেলা হচ্ছিলো 12 ওভারে খেলা। এখন বাজে 3টে সময় যাচ্ছে, 3টে সময় যেটা আসল খেলা সেটা হচ্ছে ফাইনাল, 3টে সময় হবে ফাইনাল খেলা। তার জন্য 3টে সময় এখন বেরিয়ে যাচ্ছি। এখন ওখানে আমিনুল আছে, যাওয়া আগে গেছিলাম বাইক নিয়ে, বাট এই সময় যাবো হচ্ছে সাইকেল নিয়ে। এখন ফোন করেছি আমিনুলকে, এখনো পর্যন্ত আসার নাম নেই। ও ভাই, কানে আবার হেডফোন, ছেলেগুলো গোপর জল করে রেখে দিয়েছে আমার জন্য। আমি নাই, আমি দেখা করবো না ভাই, আমি দেখা করবো না। তোর আবার কি হলো? তোর আবার সাইকেলে প্রবলেম, সাইকেলে চলো। এখান থেকে বসে বসে খেলা দেখছি, খেলা হচ্ছে আমাদের কেতুগ্রাম ভার্সেস কাটোয়া। ওকে, আমাদের কেতুগ্রামে ব্যাটিং হয়ে গেছে, তারপর কাটোয়া ব্যাটিং করছে এখানে। এটা হচ্ছে যার সঙ্গে যাদের সঙ্গে আমি কলেজ লাইফ তার সঙ্গে হয়নি, এটাই একটু দুঃখের কথা। করে নেই আর কি মাছি না, এটা ওখান থেকে দেখছি কি করছে, তুই বুঝতে পারছিস ভাই? কিছু বুঝতে পারছে না, কিছু করার তো নেই। আর 2 ওভার খেলা আছে, আর মাত্র 2 ওভার খেলা, 12টা বল, কত রান? 58 রান করতে হবে, 12 বলে 58 রান, আর মাত্র 9টি বল আছে। সিদ্ধান্ত ব্যাট করছে, আবার সমানে উঁচুতে বল, কিন্তু আউটের সম্ভাবনা নেই। লাস্ট ওভার, কত রান করতে হবে? 115 রান হয়ে গেছে, এখনো 55 রান করতে হবে এক ওভারে। হোয়াইট বল উঠেছে, হোয়াইট বল, আচ্ছা তৈরি হয়ে গেল। আমি আমাদের জিপিও সাহেব আইসি কেতুগ্রাম আইসি কাটোয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা যার উদ্যোগে আজকের এই দিবসে আজকে খেলা শেষ হলো, আমরা এসডিপিও সাহেবকেও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। আজকে প্রথম খেলায় পরাজয় বরণ করেছেন মঙ্গলকোট থানা। সেই মঙ্গলকোট থানার যিনি ক্যাপ্টেন আছেন,
সাব ইন্সপেক্টর সামাউর রহমান তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আইন করে দেন এসএর টিমের ক্যাপ্টেনের হাতে আর জোরে হাত দিও সকলে। শিক্ষক মহাশয় তুলে দিচ্ছেন পুরস্কারটি, সুন্দরভাবে এরা ম্যাচ পরিচালনা করেছেন, স্কোরার নির্বিঘ্ন একদম। সম্মানীয় সভাপতি কিন্তু আমাদের বিধায়ক হেডকোয়ার্টারের মাঠে দুর্ধর্ষ ব্যাটিং করেছে তিনি, যারা খেললেন এবং নো ডাউট আমার টিম ছাড়াও স্নেহাশিস একইভাবে খেলেছে, সে সময় খেলেছিল অল্প একটু ফাঁকা বলে গেল একটুখানি বেশি আমাদের মনে হয়েছে। হ্যাঁ, আপনারা আমাদেরকে এইভাবে উৎসাহ দিচ্ছেন এর জন্য সবাইকে ধন্যবাদ, আর আইসি কেতুগ্রাম সাহেবকে অনেক ধন্যবাদ আমার রোলটা আমার মানে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। 18 রান দিয়ে 3টি উইকেট দখল করেছেন সুকান্ত দত্ত, জোরে একটা হাততালি হোক সুকান্ত দত্তর জন্য। এবং 3 ওভার বল করে 27 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছেন সুব্রত মুখার্জি, একটা সময় দল অনেকটা পিছিয়ে পড়েছিল সেই সময় হাল ধরেছিল এই সুব্রত মুখার্জি, জোরে একটা হাততালি পুরস্কার তুলে দিলেন রামকেশব ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী। ক্যাপ্টেন কে অর্থাৎ মেন ক্যাপ্টেন হচ্ছে তীর্থেন্দু গাঙ্গুলি এবং মাঠে কার্যকারী ক্যাপ্টেন হচ্ছে স্নেহাশিস চৌধুরী, তাদেরকে বিজেতার কাপ তুলে দিচ্ছেন আমাদের এসডিপিও সাহেব এবং বিধায়ক সাহেব দুজনে একসঙ্গে। হ্যাঁ মাঠে, হ্যাঁ সামনে চলে যাবে চৌধুরী স্যার, বিধায়ক অপূর্ব চৌধুরী স্যার, কাটোয়া থানা, কাটোয়া থানা, কাটোয়া থানা। পার্থ সাহিত্যকে বলবো মঞ্চের সামনে আসতে। কেতুগ্রাম পিএস তুলে দিচ্ছেন আমাদের এসডিপিও সাহেব এবং বিধায়ক সাহেব, কখন তুমি দিচ্ছ না কাপ কিন্তু সেদিকে এবং কিসের জন্য তাও জানি না, চলো এখন বাড়ির দিকে রওনা হতে হবে। যাই হোক আজকের খেলা এখানেই সমাপ্তি, খেলা শেষ, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এখানেই শেষ করে দিই। ওকে আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই। টোটো থেকে ভাই আমাকে দেখছে, দেখো দেখো।